বন্ধুরা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আটকে পড়ার পর এখন মধ্য এশিয়ার কিছু আগের মতো কিন্তু নেই। এমনকি আর্মেনিয়া আজারবাইজানের অ্যাগ্রেশনে বিরক্ত হয়ে রাশিয়ার উপর তাদের ক্ষোভকে প্রকাশ করে দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়া বলে যে রাশিয়ার উপর আমাদের আস্থা রাখাটাই ছিল সব থেকে বড় ভুল। রাশিয়ার কারণে আর্মেনিয়ার শত শত কিলোমিটারের ভূমি আজারবাইজানের দখলে চলে গেছে। কারণ আর্মেনিয়া রাশিয়ার উপর নির্ভরশীল থাকায় আর্মেনিয়ার সম্পর্কে তার ভূমিকা পালন করেনি তারা। সেই রুশি আবার আজারবাইজানের যুদ্ধের সময় আর্মেনিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে দিয়েছে। যখন আজারবাইজান তুরস্কের কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে চলেছিল, এমন পরিস্থিতিতেও আর্মেনিয়া এখন ঘোষণা করেছে যে তারা তার দেশের প্রতিরক্ষার গ্যারান্টি দেওয়ার জন্য রাশিয়ার উপর আর নির্ভর করে থাকবে না। এমনকি এখন আর্মেনিয়া ভারতের সাথে তার সহযোগিতাকে জোরদার করছে। আর্মেনিয়া এখন বুঝতে পারছে, যদি অস্ত্রের জন্য রাশিয়ার উপর নির্ভর না করত, আজারবাইজান কখনো আর্মেনিয়াকে পিছিয়ে দিতে পারত না। যদিও সম্ভবত একটি ছোট দেশ আর্মেনিয়া বড় দেশ রাশিয়ার কাছে কোনো লাভ কিছু দেখতেই পাচ্ছে না, কিন্তু এই ছোট্ট দেশ আর্মেনিয়া কৌশলগতভাবে ভারতের জন্য খুবই উপকারী। এমনকি এখন শীঘ্রই আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের আধুনিক অস্ত্রে সজ্জিত হবে। ভারত আর্মেনিয়ার বিমান বাহিনী এমনকি আর্মেনিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এমনকি এখন আর্মেনিয়া ভারতের সাথে একত্রে মহাকাশে পা রাখারও কথা ভাবছে। এমনকি এই আর্মেনিয়া এখন রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের বক্তব্য, এমনকি ভারতের প্রতি এই ধরনের আস্থা মধ্য এশিয়ার সব দেশকে ভারতের দিকে দৃষ্টি আকর্ষণ করবে। এমনকি যে দেশগুলো এখনো পর্যন্ত আর্মেনিয়ার মতো রাশিয়ার উপর নির্ভর করেছে, তাদের জন্য এখন ভারতের অস্ত্র একটি ভালো বিকল্প হতে যাচ্ছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, বর্তমান অবস্থাকে দেখে আর্মেনিয়াকে ভারতের সমস্ত রকম সমর্থন দেওয়া উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।